আন্দোলনরত নাগরিকদের পাশে থাকার বার্তা দিয়ে কংগ্রেস নেতা অধিনঞ্জন চৌধুরী নেতৃত্বে কলেজ রোড থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলে পা মেলালেন রাজ্য কংগ্রেসের সর্বসরের নেতা ও কর্মীরা প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন আরজি করিম মৃত্যুর পর প্রশাসন এবং পুলিশ যৌথভাবে প্রমাণ লোপাট করিয়ে এখন সিবিআইকে দোষারোপ করছে প্রদেশ কংগ্রেস রাজ্যে নারীদের উপর অত্যাচার সহ্য করবে না আন্দোলন যখন জনতা তখন ভয় পেয়েছে মমতা তাই সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে কখনো ভয় দেখিয়ে কখনো মিথ্যা কথা বলে কখনো চালাকির আশ্রয় নিয়ে কখনো লোককে ভরসার আশ্রয় দিয়ে সমস্তটা চালাকি আজকে মমতা ব্যানার্জির জন্যে এবং সরকারের জন্যে এই ঘটনা এখন পর্যন্ত কিনারা হচ্ছে না এটা যারা আন্দোলন করছে তাদের দাবি জুনিয়র ডাক্তারদের দাবি তার যে চিকিৎসক ধর্ষণ এবং হত্যা যে তাদের পরিবারের দাবি সেই দাবির সঙ্গে আমিও সহমত পোষণ করি